হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি শেয়ার করব বাঙালিদের কাছে খুবই ট্র্যাডিশনাল ও জনপ্রিয় একটি রেসিপি আমরা প্রায় সবাই মোটামুটি এটা বানিয়ে থাকি তবে আজ আমি একদম অনুষ্ঠানবাড়ি স্টাইলে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখন না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি কাতলা মাছের মাথা এভাবে দুটুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে লবণ হলুদ মেখে রেখেছি লবণ হলুদ মেখে মোটামুটি মাছের মাথা রেখে দেব পাঁচ দশ মিনিটের জন্য সেই সময় আমি একটা কড়াইয়ের মধ্যে মিডিয়াম ফ্লেমে নিয়ে নিয়েছি মুগ ডাল ভেজে নেয়ার জন্য এখানে আমি এক কাপের একটু কম পরিমাণ মুগ ডাল নিয়েছি সোনা মুগের ডাল অর্থাৎ যে ডালগুলোর দানা একটু বেশি ছোট ছোট হয় যতক্ষণ না ডালের কালার একটু চেঞ্জ হচ্ছে আর ডাল থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ডালটাকে আমি ভেজে নেব মোটামুটি চার পাঁচ মিনিট ধরে ডালটা ভেজে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে জল আর অল্প লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তবে আপনারা প্রেসার কুকার ছাড়াও সেদ্ধ করে নিতে পারবেন চাইলে তবে ডালটা কিন্তু এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ডাল সুসেদ্ধ হয় অথচ ডালটা না গলে যায় বা ডালটা একদম ঘেটে যাতে না যায় এরকম দানা দানা যেন থাকে এরকম ডালটা সেদ্ধ করে নেয়ার পর একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি প্রায় আড়াই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি লবণ হলুদ মাখানো মাছের মাথা ছেড়ে দিয়েছি ডালে দেওয়ার জন্য মাছের মাথাকে কিংবা যে কোনো সবজিতেও যে আমরা মাছের মাথা দিয়ে রান্না করি সেখানে কিন্তু মাছের মাথাকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হয় নাহলে কিন্তু একটা আষ্টে গন্ধ থেকে যায় তাই আমি উল্টে পাল্টে একদম সুন্দর লালচে রঙ করে মাছের মাথাকে ভেজে নিয়েছি মাথা ভেজে নিয়ে আমি তেল থেকে তুলে নিয়েছি আর ওই কড়াইতে আরও এক চামচ তেল অ্যাড করে দিয়েছি দিয়েছি দুটো শুকনো লাল লঙ্কা দুটো তেজপাতা এখানে দিচ্ছি একটা দারচিনি স্টিক তিন চারটে ছোটো এলাচ তিন চারটে লবঙ্গ ফোড়নটাকে দশ বিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে জিরে ভালো করে ফুটে গেলে আর ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কুচনো পেঁয়াজ এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি অ্যাড করেছি আর পেঁয়াজটাকে একদম সুন্দর একটু লালচে রং আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি সেজন্য পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এমনিতেও মুগ ডালে একটু মিষ্টি দিতে হয় আর চিনিটা দিলে পেঁয়াজ কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দর রং ধরে যায় দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এখানে মিশিয়ে দিচ্ছি প্রায় দেড় টি স্পুন মতো আদা বাটা আপনারা চাইলে এখানে রসুন বাটা অ্যাড করতে পারেন তবে আমি দিলাম না এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কেটে টমেটো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখানে মিশিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো টু টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দেড় টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো অল্প একটু জল অ্যাড করে সমস্ত মশলাকে এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষাতে কষাতে এখানে বাকি লবণটুকু অ্যাড করে দিলাম যেহেতু আমি মাছে আর ডাল সেদ্ধ করার সময় আগে লবণ দিয়েছিলাম বাকি লবণটুকু অ্যাড করলাম ভালো করে মশলা কষানো হলে এখানে আমি ভেজে রাখা মাছের মাথা অ্যাড করে দিলাম মাথা খুব ভালো করে ভেজে রেখেছিলাম এবার অল্প অল্প খুন্তির চাপ দিলে কিন্তু মাথাটা সুন্দর টুকরো টুকরো হয়ে যাবে আর এভাবে মাছের মাথাকে ভালো করে ভেঙে নিয়ে মশলার সাথে বেশ চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব ভালো করে মাছের মাথাকে মশলার সাথে কষিয়ে নেয়ার পর এবার আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল ফ্লেমটাকে কিন্তু এখন একদম হাইতে করে দিয়েছি ডালটা অ্যাড করার পর এখানে আমি ডালটাকে পাতলা করে নেয়ার জন্য ফুটন্ত গরম জল অ্যাড করে দিচ্ছি ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে দেখছি আর একটু জল দিতে হবে কিনা আর এই সময় চেখে নিয়ে প্রয়োজন হলে অল্প একটু লবণও অ্যাড করে দিতে পারেন আমি অল্প একটু লবণ অ্যাড করে দিয়েছি এবার দেখুন সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমি আরও একটু জল অ্যাড করে দিচ্ছি যেহেতু ডালটা জুড়িয়ে যাওয়ার পর কিন্তু একটু বসে যায় বা একটু বেশি ঘন হয়ে যায় এবার বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিচ্ছি গরম মশলার পাউডার ওয়ান টি স্পুন দিয়েছি ওয়ান টি স্পুন ভাজা জিরের গুঁড়ো আর দিচ্ছি হাফ স্পুন মতো ঘি এই সব কিছুকে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে জাস্ট দু তিন মিনিট মতো রান্না করে নেব তার থেকে বেশি নয় আর তারপর ঢাকা বন্ধ অবস্থায় আরও দু তিন মিনিট রেখে আমি সার্ভ করে দিচ্ছি আশা করছি আমার আজকের এই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও